হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই টিউটোরিয়ালটি হলো ফ্রিতে ফুডফলিও ওয়েবসাইট ক্রিয়েট করার তৃতীয় পর্ব যারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখেন নাই তাদের জন্য প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখার অনুরোধ রইল তো আজকে আমরা দেখবো আমাদের তৃতীয় পর্বের কাজটি কীভাবে আমরা সম্পূর্ণ করতে পারি আশা করি আমাদের ভিডিওর পার্টগুলো সিরিয়ালভাবে আপনারা দেখলে আপনারাও ওয়েবসাইট তৈরি করতে পারবেন আমরা পার্ট ওয়ানে হেডার সেকশন এবং পার্ট টুতে মি নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আমরা সার্ভিস নিয়ে আলোচনা করব। আমরা কি কি কাজ করব এবং কিভাবে করব তা নিয়ে আমরা সেই সব কাজ সম্পর্কে আমরা সার্ভিস লিখে দিব এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই তো দেখেন এখানে লেখা আছে সার্ভিস তো সার্ভিসের নিচে দেখেন অনেকগুলো অপশান লেখা আছে এখন এগুলো কেটে আমরা আমাদের সার্ভিসগুলো অ্যাড করব তো আমরা এখন আমাদের ওয়েবসাইটের থিমসে চলে যাই এখন দেখেন নয় শত নাম্বার সিরিয়ালে এখান থেকে HTML এল কুট সার্ভিস শুরু হয়েছে এখন এখন সিরিয়ালভাবে একটু স্কল ডাউন করে নিচে আসবেন তো দেখেন লেখা আছে অসাম ফিউচার এখন দেখেন ওয়েবসাইটের থিমসে লেখা আছে অসাম ফিউচার এখন আমরা এগুলো কেটে আমরা আমাদের সার্ভিস বসিয়ে দিব এখন আমি এগুলো কেটে দিব। দিয়ে আমি এখানে লিখে দেব ফেসবুক অ্যাডস ক্যাম্পিন তো আপনারাও দিয়ে দিতে পারেন আপনারা যে যে সার্ভিস অ্যাড করবেন তো এখন আমি একটি ডিসক্রিপশন লিখে রেখেছিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পিন সম্পর্কে এবং কীভাবে তাকে সাহায্য করব তা নিয়ে তো আপনারা ভালোভাবে লিখে রাখবেন তো আমি তো আমি দেখানো জন্য লিখে রাখছিলাম তো দেখেন এই যে ওয়েবসাইটের ভিতরে অসাম ফিউচার তার নিচে কিছু ডিসক্রিপশন লেখা আছে তো আমরা সেটা লিখে দিব ফেসবুক অ্যাডস এবং ফেসবুক অ্যাডস সম্পর্কে কিছু তো দেখেন এখানে ব্ল্যাক কালার কিছু ট্যাক্স আছে শুধু ব্ল্যাক কালার হানি চেঞ্জ করতে হবে তো এখন আমরা সেভ দিব দেখেন এখনও কোনো চেঞ্জ হয় নাই তো একটু এখন একটু রিফ্লেস দিব রিপ্লেস দেওয়ার পর দেখেন ফেসবুক অ্যাডস্কেম পিন এবং আমরা যে ডিসক্রিপশন অ্যাড করছি তা চলে আসছি কিন্তু এখানে কোনো লোগো চেঞ্জ হয় নাই যেহেতু এখানে একটি ফেসবুকের লোগো দিলে একদম পারফেক্ট হতো আমরা যেহেতু ফেসবুক অ্যাটস্কেম পিন সেট আপ করছি তো দেখবো আমরা এখন কীভাবে আইকন চেঞ্জ করতে পারি আইকন চেঞ্জ করার জন্য আমি কিছু কোডিং লিখে রাখছি যেহেতু এসটিএমএল কোডিং দিয়ে থিমস এডিট করতে হয় সেহেতু এখানে এসটিএমএল এর মাধ্যমে এই আইকনগুলো চেঞ্জ করতে হবে তো আমি কিছু কোডিং লিখে রাখছি এখন আমি চেঞ্জ করে দিব তো এখানে দেখেন আইকন লেখা আছে দেখেন আমি বড় করে দিলাম দেখেন আইকন লেখা আছে তো আমার কোডটি কপি করে এনে এখানে রিফ্রেশ করে দিব তো এখন সেভ দিব সেভ দেওয়ার পর দেখেন এখনো চেঞ্জ হয় নাই এখন একটু রিফ্রেশ দিব তো দেখেন এখন ফেসবুক আইকনটি চলে আসছে এখন আমরা সেমভাবে নিচের অপশানে গিয়ে এখানে আমরা লিখে দিব গুগল অ্যাডস ক্যাম্পিন তো আপনারা আপনারা যে সার্ভিস দিবেন সেগুলো লিখে দিবেন আমি সাধারণ কয়েকটি সার্ভিস লিখে দিচ্ছি তারপর আমার ডিসক্রিপশানটি কপি করে এনে আমি এখানে পেশ করে দিব গুগল অ্যাডস ক্যাম্পিন সম্পর্কে যা লিখেছিলাম আমি আমি এখন আমি নিয়ে আসলাম এখানে শুধু আমাদের ব্ল্যাক কালার ট্যাক্সগুলো রিপ্লেস করতে হবে তো লাস্টে পিটেক্স আছে সেটা কাটা যাবে না এখন আমরা আবার আইকনটি চেঞ্জ করব তো আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই আইকনগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব গুগল টাইপ করে তো আমি আপনাদের জন্য দিয়ে দিব তো আপনারা সেখান থেকে আইকনগুলো কপি করে প্লেস করে দিতে পারবেন তো এখন দেখেন সেভ দেই এখন দেখেন আমাদের গুগল অ্যাপস আমাদের লঘুটি চলে আসছে এখন আমি আরেকটি কাজ অ্যাড করব এখন আমি এটা কেটে দেবো এখন আমি এটা কেটে দিব কেটে দিয়ে এখানে লিখে দেব ইউটিউব এক্সপার্ট এখন আপনারাও লিখে দিতে পারেন আপনারা যা মন চাই লিখে দিতে পারেন যে যে সার্ভিস পারেন এখন আমি আইকনটাও চেঞ্জ করব এখন আমি আইকনটি কপি করে নিয়ে আসলাম এবং পেশ করে দিলাম এখন আমরা আমাদের ডিসক্রিপশনটা নিয়ে আসি ইউটিউব কাজ সম্পর্কে এখন আমি এখানে পেশ করে দিব তো দেখেন এখানে এই যে পিট্যাক্স আছে ট্যাক্স শুরু এবং শেষ এর মাঝখানে দিতে হবে তো আমি দিয়ে দিলাম এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে নিব তো দেখেন এখন আমাদের ইউটিউব এক্সপার্ট এবং ইউটিউব লোগো এবং ইউটিউব ডিসক্রিপশান চলে আছে এখন আমরা আরেকটি সার্ভিস যোগ করবো এসিউ তার জন্য আমি আমার এসিউ আইকনটি নিয়ে আসলাম এখানে আমি লিখে দিলাম এসিউ তারপর এখানে আইকনটি রিফ্লেস করে দিলাম এখন আমরা এসিউ সম্পর্কে কিছু লিখে দিবো আমার এসিউ সম্পর্কে ডিসক্রিপশানটি কপি করে নিয়ে আসলাম তো এখানে রিফ্লেশ করে দেব তো আমি আমারটা রিফ্রেশ করে দিলাম এখন সেভ দিব সেভ দেওয়ার পর এখন আমরা ওয়েবসাইটে একটু ভিজিট করি তো এখন একটু রিফ্রেশ দেই রিফ্রেশ দেওয়ার পর দেখেন এরকম দেখাচ্ছে তো আমরা এখন চারটি সার্ভিস যোগ করছি আপনারা চাইলে আরও যোগ করতে পারেন আমি এইগুলো কেটে দিব আরও যোগ করবো না সেমভাবে যোগ করতে পারেন এখন দেখেন আমি যে কোডগুলো কপি করি আপনারাও সেম সিরিয়ালভাবে আমি যতটুকু কপি করছি লাইন বাই লাইন দেখে সেম টুকু কেটে দিবেন এর বেশি গাড়লে থিমসটি চলে যাবে তো এখন আমি সেভ দিয়ে দিলাম এখন আমি ট্যুরিস্ট প্লেস দেবো তো দেখেন রিপ্লেস দেওয়ার পর সে সেগুলো কেটে গেছে আমরা যে চারটি সার্ভিস যোগ করছি সেগুলোই আছে অন্যগুলো কেটে দিলাম তো আপনারা কোডগুলো যদি কম বেশি করে ডিলেট করেন তাহলে স্থিমটি এলোমেলো হয়ে যাবে তো আমি যেভাবে দেখিয়েছি লাইন বাই লাইন গুনে সেগুলো ডিলেট করবেন তো এখন আমরা এখন দেখেন লেখা আছে কমপ্লিটিক প্রজেক্ট ডিজাইন অ্যাওয়ার্ড ফেসবুক লাইক কারেন্ট প্রজেক্ট তো আপনারা চাইলে এগুলো না নামগুলো চেঞ্জ করে দিতে পারেন তো আমি নামগুলো চেঞ্জ করবো না শুধু দেখিয়ে দেবো সংখ্যাগুলো কীভাবে চেঞ্জ করা যায় বা চাইলে আপনারা লোকও চেঞ্জ করতে পারেন তো আমি শুধু সংখ্যাটি চেঞ্জ করে দিব বায়ার ফিডব্যাক বায়ার রিভিউ বা অন্যান্য কাজের সম্পর্ক দিয়ে দিতে পারেন তো আমি শুধু সংখ্যাটি চেঞ্জ করে দেখাবো এক হাজার দুই নাম্বার সিরিয়াল দেখেন লেখা আছে কমপ্লিটেড প্রজেক্ট তো তার উপরে দেখেন এখন দেখেন তার উপরে লেখা আছে তিনশো দশটি তো আমরা সেগুলো কেটে দেখেন এখানে তিনশো বিশটি অনেকগুলো আছে তো আমি কেটে বিশটি দিয়ে দিলাম কমপ্লিটেড প্রজেক্ট যেহেতু আমরা যে কাজগুলো করছি তো আমি বিশটি দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন তারপর ডিজাইন তারপর ডিজাইন আমি পাঁচটি দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন এখন আমাদের ফেসবুক লাইক বাই এখানে বায়ার রিভিউ দিতে পারেন তো আমি কিনো চেঞ্জ করলাম না বারোশো দিয়ে দিলাম ফেসবুক লাইক বারোশোই দিয়ে দিলাম চাইলে আপনার এই নামটি চেঞ্জ করে অন্যান্য নাম দিতে পারেন বা আইকনও চেঞ্জ করতে পারেন এখন কারেন্ট প্রজেক্ট তো আমি এখানে বত্রিশটি লেখা আছে তো আমি শুধু বিশটি দিয়ে দিলাম এখন আমরা ওয়েবসাইটে যাই তো একটু রিফ্রেশ দিয়ে নেই তো দেখেন এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা যে জায়গায় যত দিয়েছিলাম সেম চলে আসছে তো চাইলে আপনারা এই আইকনগুলো চেঞ্জ করতে পারেন বা নামগুলোও আমি কোনো চেঞ্জ করলাম না যেভাবে আছে আমি সেভাবে দিয়ে দিলাম খালি শুধু সংখ্যাটি চেঞ্জ করলাম দেখেন আইকন চেঞ্জ করলে এখানে আইকন লেখা আছে জাস্ট কপি করবেন আইকনগুলো পেস্ট করে দিবেন সো আমি আইকনগুলো যেহেতু চেঞ্জ করলাম না সেহেতু এই সেহেতু আইকনগুলো আমি কোডিং করলাম না শুধু আমি সার্ভিসের আইকনগুলো কোডিং করছি সেগুলোই আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখেন লেখা আছে পোর্টফোলিও তারপর গ্যাটে ফি কুইক নাও মি লেখা আছে তো সেগুলো আমরা আরেকটি ভিডিওতে দেখব ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে যেহেতু আমি ছোটো করে ভিডিওটি তৈরি করছি যাতে আপনারা বুঝতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা আমাদের প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি দেখেন নাই তারা তারা অবশ্যই আমাদের প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং চতুর্থ পার্টটি আপনাদের অবশ্যই দেখতে হবে যদি আপনারা ফিরতে একটি ওয়েবসাইট তৈরি করতে চান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ